সরকারের 28 অক্টোবরের আলটিমেটাম গণতন্ত্র মঞ্চের। এদিকে বিএনপির জন্য শেষ বার্তা শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী বললেন ওবায়দুল কাদের। জানাবো সরকারের মেয়াদ আর এক মাস বলছে সমমাননা জোট। সরকার দেশকে সহিংস রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে বলছেন ফখরুল। এদিকে কঠোর অবস্থানে আওয়ামী লীগ, বিএনপিকে এক বিন্দুও ছাড় নয়। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে বলছেন প্রধানমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারকে 28 অক্টোবরের আলটিমেটাম গণতন্ত্র মঞ্চের। আগামী 28 অক্টোবরের মধ্যে সরকারের ক্ষমতা ছাড়ার আলটিমেটাম দিয়েছে গণতন্ত্র মঞ্চ। অন্যথায় হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সরকার বিরোধী জোটটির নেতারা। সমাবেশে বক্তারা আগামী 28 অক্টোবরের মধ্যে সরকার পদত্যাগ না করলে হরতাল অবরোধের মতো কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান। এ সময় গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ের রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন নেতারা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা সাইফুল হক বলেন, আমরা রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করছি। তখন সরাসরি দলের সাধারণ সম্পাদক এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছেন। শাপলা চত্বরের মতো পরিস্থিতি তৈরি হবে এই কথার মধ্য দিয়ে তিনি শাপলা চত্বরের ভয়াবহ হত্যাকাণ্ডের স্বীকৃতি দিয়েছেন। সরকার বলেছে দুই একটা দল নির্বাচনে না আসলে কিছুই আসে যায় না। আমরা বলতে চাই আরেকবার 14 বা 18 সালে নির্বাচন হতে দেওয়া হবে না। গতকাল তথ্যমন্ত্রী বলেছেন সরকারকে নাকি পাহারা দিয়ে রাখতে হবে। কেন? গত 15 বছর কত অন্যায় করেছেন, ব্যাংক লুট করেছেন, মানুষের হক কেড়ে নিয়েছেন, হাজার হাজার মানুষের হক নষ্ট করেছেন, এর জন্য কি পাহারা বসাতে হবে? কোনো পাহারা দিয়ে সরকারকে রক্ষা করা যাবে না। সরকারি দল শান্তি সমাবেশের নামে উস্কানি দিচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, এভাবে চলবে না। এএমএফএ বলেছেন বাংলাদেশকে দ্বিতীয় কিস্তির ঋণ দিবে না। সরকার বাংলাদেশকে শ্রীলঙ্কার দিকে নিয়ে যাচ্ছে। আমরা এখনো বিক্ষোভ যায়নি, হরতাল অবরোধ যায়নি। সরকার পদত্যাগ না করলে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে। আমরা আখেরি লড়াইয়ের মধ্যে আছি। নগরীর ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ওবায়দুল কাদের বলেছেন বিরোধী দলকে নাকি রাস্তা দখল করতে দেবে না। আমি বলি কি পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ওনাকেও তো তাই হয়েছে। আমরা যে সমাবেশ করছি রাস্তা দিয়ে দখল আছে। গত 15 বছরের আর শাসনে এই সরকার দেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। ওরা বলে দেশ নাকি জান্নাত, এক লোক এক রাত 22,000 কোটি টাকা ঋণ পায়, তার জন্য তো এই দেশ বেস্ট, কিন্তু আমাদের জন্য এখানে দোজক। বিএনপির জন্য শেষ বার্তা শেখ হাসিনারই নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী বললেন ওবায়দুল কাদের। বিএনপিকে শেষ বার্তা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বার্তা দিয়েছেন শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে। আমি জিজ্ঞাসা করি, কার কাছে ক্ষমতা দেবে? আপনারা দণ্ডিত খুনি যুবরাজের কাছে? আমি আপনাকে শেষ বার্তা দিয়ে গেলাম, আগামী নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা। আরো বার্তা দিচ্ছে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। খেলা হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার আজিমপুর কবরস্থানে শুয়ে আছে। মির্জা ফখরুল ইসলাম উৎসাহিত কেন? উৎসাহিত, আমি বলি পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে। ওবায়দুল কাদের আরো বলেন, মির্জা সাহেব, পশ্চিমারা নিজেদের ঘর সামলাতে সামলাতেই ব্যস্ত, আপনাদের সামলাবে কখন? মন্ত্রী বলেন, খেলা হবে, এই খেলায় জিততে হবে, তারা নাকি রাস্তায় নামবে, দাঁড়াতেই দেব না। সরকারের মেয়াদ আর এক মাস বলছে সমমাননা জোট। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মেয়াদ আর এক মাস উল্লেখ করে যুগপথ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমাননা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরাদ বলেছেন, বিএনপি নেতৃত্বে চলমান নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ যুগপথ আন্দোলনে আগামী এক মাসের মধ্যে এই সরকারের পতন ঘটবে। গণদাবি মেনে সরকার পদত্যাগ না করলে জনগণই তাদেরকে ক্ষমতা থেকে নামাবে। সরকারের পদত্যাগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন খাদাজিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সহ একদফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশ হয়। ফরিদুজ্জামান ফরাদ বলেন, এই সরকার আর ক্ষমতা থাকতে পারবে না, জনগণ সিদ্ধান্ত নিয়েছে, তারা আর এই সরকারকে ক্ষমতা দেখতে চায় না। সুতরাং বিএনপির নেতৃত্বে চলমান নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ যুগপথ আন্দোলনে আগামী এক মাসের মধ্যে এই সরকারের পতন ঘটবে। তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত হবেন, আলেম ওয়ালামা সহ সকল রাজবন্দীও মুক্ত হবেন। তিনি বলেন, 2014-18 আর 2024 এক নয়, দেশবাসীর সঙ্গে আন্তর্জাতিক বিশ্ব আগামীতে বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। আর এটি প্রমাণিত যে শেখ হাসিনা সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচনে নির্বাচন সম্ভব নয়। তাই যতই ছলচাতুরিক টাল বাহানা করা হোক না কেন, শেখ হাসিনার অধীনে এই দেশে আর কোনো প্রহসনের নির্বাচন হবে না। ডক্টর ফরহাদ বলেন, শেখ হাসিনা জানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ কোনোভাবেই জয়লাভ করতে পারবে না। সেজন্য নির্বাচন নির্মাণ কাজ সম্পন্ন না হলেও তড়িঘড়ি করে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন সরকার।
প্রধান। তিনি বলেন, এই সরকার বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, হামলা, মামলা, দমন পীড়ন করে এক দফার চলমান আন্দোলন দমাতে চায়, কিন্তু এবার এইসব করে আন্দোলন দমানো যাবে না। 50 জনকে গ্রেপ্তার করলে 50,000 লোক নতুন করে আন্দোলনে যুক্ত হবে। তিনি আরো বলেন, জনগণের অংশগ্রহণে আন্দোলনের ক্রমে বেগবান হবে এবং চলমান শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটবে। তাই সরকারের বলবো, অবিলম্বে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। জাতীয়তাবাদী সমন্বয় জোটের এই সমন্বয়ক বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে এদেশে আর কোনো নির্বাচন হবে না, দেশবাসী আগামীতে আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে। সরকার দেশকে সহিংস রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে, বলছেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি আবারও বলছি, সরকার সম্পূর্ণ অবৈধ সরকার। এরা বলছে সংবিধানের বাইরে যাবে না। তিনি বলেন, সরকার কথায় কথায় সংবিধানের দোহাই দেয়। আজ রাষ্ট্রপতি দেশের বাইরে, সংবিধান অনুযায়ী কাউকে রাষ্ট্রপতির দায়িত্ব দিতে হয়। আসলে এই সংবিধান এক পরিবারের জন্য উৎসর্গ করা হয়েছে। সংবিধানের কথা বলে দেশকে সহিংস রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে সরকার। ফখরুল বলেন, এখনো সময় আছে, পূজার মধ্যে সিদ্ধান্ত নিন, স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বেন নাকি জনগণের আন্দোলনে বিতাড়িত হবেন। আজ লাখো জনতা এই সমাবেশ থেকে আপনাকে বার্তা দিয়েছে, আপনি আর নেই। তিনি বলেন, আজ সামাজিক মাধ্যমে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আজও দেখলাম প্রথম আলোর ভুয়া পেজ খুলে বিভ্রান্তি ছড়াতে হচ্ছে। তাদের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রোপাগান্ডা ছড়াচ্ছে, লাখো জনতার উপস্থিতি প্রমাণ করে এই প্রোপাগান্ডা জনগণ বিশ্বাস করে না। বিএনপি মহাসচিব বলেন, যখনই আমাদের সমাবেশ হয় তখনই নেতাকর্মীদের গ্রেপ্তারের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়। আজকে সমাবেশকে কেন্দ্র করে 250 জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ থেকে প্রমাণ হয় সরকার ভয় পেয়েছে, এদের পায়ের তলার কোনো মাটি নেই, ভয় থেকে সরকার এগুলো করছে। তিনি বলেন, ইতিমধ্যে মিথ্যা মামলা দিয়ে 96 জন নেতাকে সাজা দিয়েছে সরকার। সরকারের পরিকল্পনা হলো তাদের সাজা দিতে পারলে মাঠ পরিষ্কার, কতটা ভয় পেলে এবং কাপুরুষ হলে তারা তা করতে পারে। এরা ক্ষমতায় থাকলে শুধু রাজনীতি নয়, দেশের রসাতলে যাবে। তিনি আরো বলেন, দেশের মানুষ আপনাদের ক্ষমতায় দেখতে চায় না। এখনো বলছি, মানে মানে ক্ষমতা ছাড়ুন, আজ মানুষ জেগে উঠেছে। এই জাগ্রত জনতা ফুসে ওঠার আগে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। কঠোর অবস্থাতে আওয়ামী লীগ, বিএনপিকে এক বিন্দু ছাড় নয়। বিএনপি আবার আগামী 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। এই মহাসমাবেশের মাধ্যমে বিএনপি আন্দোলনের মহাযাত্রা শুরু করতে চায় বলে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছেন। বিভিন্ন সূত্রগুলো বলছে, বিএনপির এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো ওই দিন ঢাকায় অবস্থান গ্রহণ করা এবং তারপর থেকে ঢাকাকে অচল করে দেওয়া। বিএনপি বিভিন্ন সূত্রগুলো বলছে, 28 অক্টোবর পর থেকে বিএনপি নেতাকর্মীরা রাজপথে অবস্থান করবেন এবং বিরামহীন কর্মসূচির মাধ্যমে সরকারকে অচল করে দেবেন। সরকার ইতিমধ্যে বিএনপির এই কৌশল সম্বন্ধে জেনে গেছেন। সরকারের কাছে বার্তা ছিল যে 28 অক্টোবর ঢাকা সমাবেশের মাধ্যমে বিএনপি এরকম একটি পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করবে। আর এর জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিল যে তারা ঢাকা অবরোধ করতে চায় এবং এই জন্য তারা ঢাকায় লোক এনেছে। বিএনপির কাছে অর্থের চালান এসে গেছে, তবে বিএনপি শারদীয় দুর্গাপূজা পর্যন্ত অপেক্ষা করতে চায়। বিএনপি নেতারা মনে করছেন যে পূজার আগে এই ধরনের কর্মসূচি করলে সেটি নেতিবাচক একটি ধারণা তৈরি হবে এবং শারদীয় দুর্গোৎসব নষ্ট করার জন্য বিএনপি কর্মসূচি করছে এমন একটি প্রচার করা হবে এবং বিএনপি যে একটি সাম্প্রদায়িক দল, আওয়ামী লীগ এটা প্রমাণের চেষ্টা করবে। এখানে তারা পূজোর পর 28 অক্টোবর সমাবেশের দিন দিয়েছে। তবে আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো বলছে যে বিএনপির এই পরিকল্পনার কথা আগে থেকে সরকার জানে এবং সরকার এক বিন্দু ছাড় বিএনপিকে দেবে না, বরং এই সময়ের মধ্যে বিএনপিকে কোণঠাসা করা এবং চাপে ফেলার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন, আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্য হলো সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা। নির্বাচনের পথে যারাই বাধা সৃষ্টি করবে, যারাই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করবে এবং যারা নির্বাচন বানচাল করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। 28 অক্টোবরের আগেই সরকার বিএনপির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে একটি অংশ হলো রাজনৈতিক পদক্ষেপ, অন্যটি আইনগত পদক্ষেপ। রাজনৈতিক কর্মসূচির মধ্যে রয়েছে আওয়ামী লীগ টানা বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকবে। 28 অক্টোবরও আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেবে, যেমন আজকে বাইতুল মোকারমের দক্ষিণ গেটে দেওয়া হয়েছিল। তাছাড়া এই সময়ের মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন জনসংযোগ, পাড়ায় মহলায় নানা রকম সভা সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ অতন্ত্র প্রহরীর মতো রাজপথ পাহারা দেবে বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন। আর দ্বিতীয় হলো রাজনৈতিক আইনগত পদক্ষেপ। আইনগত পদক্ষেপের অংশ হিসেবে থাকবে বিএনপির যে সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রয়েছে সেই মামলাগুলোকে সচল করা, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তারা তাদেরকে আইনগতভাবে গ্রেপ্তার করা, যে সমস্ত বিএনপি নেতারা নানা রকম ষড়যন্ত্র এবং উস্কানির মধ্যে রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। বিএনপি বিভিন্ন পর্যায়ে যারা 28 অক্টোবর থেকে দেশকে অচল করে দিতে চায়, জনগণের জনমালকে নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এছাড়াও বিএনপি নেতাদের বিরুদ্ধে পুরনো মামলাগুলোকে দ্রুত নিষ্পত্তি এবং আইনের আওতায় আনার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। আওয়ামী লীগের নেতারা বলেছেন যে বিএনপির শক্তি কতটুকু তা আমরা জানি, তবে এই সমস্ত কর্মসূচি পালন করে আর যাই হোক বিএনপি নির্বাচন ঠেকাতে পারবে না। যথাসময়ে যথাযথ সংবিধান
সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন হবে। এই হলো আওয়ামী লীগের প্রধান অবস্থান। আর তাই আগামীকাল থেকে বিএনপিকে রাজপথে প্রতিহত করা এবং আইনগতভাবে মোকাবেলা করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।